কাল কে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না, আমি দুটো অবধি দেখব। দুটোর পরে আমি নীতিন গড়করিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, বা ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাগ দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মীরা সফিদ। আর অন্যদিকে যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন, ঝাড়খণ্ডের সীমানায় সেখানে বন্ধ রয়েছে যান চলাচল। ঝাড়খণ্ড সীমানায় সেখানে যান চলাচল বন্ধ, এবং গতকাল ঝাড়খণ্ড সীমানা বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন সীমানা বন্ধের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক দিয়ে নিত্যদিন যাতায়াত হয়, প্রচুর পণ্যবাহী গাড়ি এবং সাধারণ মানুষের যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে, সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সব পণ্যবাহী ট্রাক। ঝাড়খণ্ড সীমানায় বন্ধ 3 দিনের জন্য যান চলাচল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘোষণা করেছেন। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুর দিয়ে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়ে তো জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি, 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। ঝাড়খণ্ডের সীমানা 3 দিনের জন্য বন্ধ করবার ঘোষণা তিনি করেছেন, আর এতেই সর দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা ট্রাক। আর এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, ঝাড়খণ্ড আসানসোল সীমানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন ব্রজ, আমাদের প্রতিনিধি। ব্রজর কাছ থেকে কথা বলবো, জানবার চেষ্টা করবো, এবং কিছুক্ষণের মধ্যে রবীন্দ্রনাথ আমাদের অপর প্রতিনিধিকেও আমরা পাবো। ব্রজর সঙ্গে কথা বলে একটু জানি যে ব্রজ, এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় রয়েছে। যেমনটা ছবিতেও ধরা পড়ছে, প্রচুর ট্রাক এই মুহূর্তে এই সীমানার মধ্যে, অর্থাৎ এই সীমানাতেই আটকে রয়েছে, সীমান্ত পার করা সম্ভব হচ্ছে না। একেবারে দেখো, বলা যায় যে হাজারে হাজারে ট্রাক ইতিমধ্যেই এই 19 নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে যে এলাকায় এই সীমানা এলাকাটি পড়ে, অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়কের আসানসোল ঝাড়খণ্ড যে সীমানা দুবুডি চেকপোস্ট, সেই দুবুডি চেকপোস্ট পড়ছে কুলটি বিধানসভা এলাকায়, এবং সেই কুলটির বিধায়ক কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন, ডক্টর অজয় পোদ্দার। এবং তিনি এসে দেখেন যে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে কাঁচা সবজি রয়েছে, ফলের গাড়ি রয়েছে, বিভিন্ন গাড়ি রয়েছে। ঠিক সেই জায়গায় তিনি কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যান এবং তিনি বলেন যে এই গাড়িগুলো যে আটকে আছে, খাদ্যদ্রব্য গাড়ি আটকে আছে, অ্যাকচুয়াল অর্ডারটা কী আছে, আপনারা কি খাদ্যদ্রব্যের গাড়িগুলোকেও যেতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তোলে এবং সেই প্রশ্ন নিয়ে তিনি অর্ডার জানতে চান। এবং তাকে ঘিরে বচসা বেঁধে যায়। দেখো, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই এই চত্বর কার্যত একেবারেই বচসায় জড়িয়ে পড়েন, এবং পুলিশ যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু বচসায় জড়িয়ে পড়েন। এবং তিনি বলেন যে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িগুলোকে ছাড়তে হবে, এবং গাড়ির যারা চালক তাদেরকেও বলা হয় যে আপনারা যান, আপনাদের এনাদের কাছে কোনো নির্দেশ নেই। পরে পোদ্দার, ডাক্তার পোদ্দারকে অর্থাৎ কুলটির বিধায়ককে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয় এবং এই মুহূর্তে তিনি এখানে নেই, চলে গেছেন। কিন্তু কিছুক্ষণ আগেই ঠিক এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা দেখেছি যে এই কুলটির বিধায়কের সঙ্গে কার্যত যারা এখানে ডিউটিতে রয়েছেন, কর্মরত পুলিশ কর্মী আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা, ঠিক তার পাশাপাশি ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের সীমানা, সেখান থেকেও কিন্তু সম্পূর্ণভাবে এই যোগাযোগ ব্যবস্থা কার্যত 3 দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা। রবীন্দ্রনাথ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে, ছবিটা জানবো রবীন্দ্রনাথ। এ
একেবারে তনয়া, গতকাল রাত থেকে প্রায় রাত্রি আটটা থেকে এই যে NH6 এই জাতীয় সড়ক সোজা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব। ঝাড়খণ্ড থেকে আসা যে সমস্ত গাড়ি রয়েছে, একের পর এক গাড়ি, দুই পাশে লম্বা লাইন দেখতে পাচ্ছে, একের পর এক গাড়ি ক্রমশ এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। গতকাল রাত থেকে ক্রমশ গাড়ির লাইন বাড়ছে, প্রায় 15 কিলোমিটার, এখান থেকে বহড়াগুড়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার গাড়ির লম্বা লাইন পড়েছে ইতিমধ্যেই। তবে আরও যদি দুদিন এই পুলিশের তরফ থেকে নাকা, এমনকি এই ব্যারিকেড করা হয় বা আটকানো হয়, তার ফলে চরম সমস্যা বাড়বে। সাধারণ যারা ড্রাইভার রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের কতটা সমস্যা হচ্ছে। দাদা, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে? আমি কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি। আমার এমনি পায়ে প্রবলেম আছে, আমার অপারেশন আছে, আমি সার্জেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি, তাও ছাড়ছে না। আমি তো বুঝতে পারছি না, আমার মেডিসিন আমার ঘরে রয়ে গেছে, আমি মেডিসিনও খেতে পারছি না। এখানে কোনো মেডিসিনেরও দোকান নেই, ভালো খাবারের দোকান নেই, জলের দোকান নেই, আর এই এত রোদে পুরো যেন শরীর চলে যাচ্ছে আমার। ঠিক আছে, আমি সার্জেনকে রিকোয়েস্ট করছি কিছু একটা ব্যবস্থা করে দিন। প্লাস আমি নিউজেও বলছি যে আপনারা দেখুন যাতে একটা কিছু ব্যবস্থা হয়। আরও দুদিন তো এই যদি নাকা চলে, এমনকি দুদিন যদি সীমান্ত সিল থাকে, তাহলে কী হবে সীমানা এলাকা? বুঝতে পারছি না এরপরে কী হবে। ঠিক আছে, এবার আমাকে তাহলে এই ল্যাংড়া পায়ে দৌড়ে দৌড়ে এদিক ওদিক থেকে জল নিয়ে আসতে হবে। মেন সমস্যা জলের সমস্যা, হ্যাঁ, খাবারের তো সমস্যা আছে, তবুও টুকটাক করে চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে সামনে কোনো মেডিসিনের দোকান নেই, ঠিক আছে, যে মেডিসিন খেয়ে নিজের পাটাকে আমি ঠিক রাখতে পারি। আমরা আরেকজন চালকের কাছে যাবো। দাদা, কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি সন্ধ্যে 7টার দিকে। কোথা থেকে এসেছিলেন? আমি এসি রাঁচি থেকে আসছি, পাঁশকুড়ে আমার বাড়ি, যেখানে মানে বন্যা হয়েছে ওখানে আমার বাড়ি। আমি রিকোয়েস্ট করলাম স্যারদের যে আমাকে ছাড়ুন, আমাকে বাড়ি পৌঁছাতে হবে। ছেলে মেয়েরা সবাই ফোনে বিরক্ত করছে, কখন আসবে কখন আসবে, এনা কোনো রিকোয়েস্ট শুনছে না। কখন জাম খুলবে, কখন বাড়ি যাবো ফিরবো তাও বলতে পারছি না। কত কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে? এখন তো বহড়াগুড়া পেরিয়ে গেছে, এদিকে লাইন পুরো একবারে ডান দিকে এলাম। বেশি নজর রাখো রবীন্দ্রনাথ, এই তোমাদের মতো থেকেই প্রত্যেকটা মানুষের সামনে আমরা বর্তমান পরিস্থিতি কি রয়েছে তা তুলে ধরবার চেষ্টা করছি। কিন্তু এরই সঙ্গে আরও একটা খবর আপনাদেরকে দিই, যেখানে আসানসোল ঝাড়খণ্ডের সীমানায় পুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের সঙ্গে পুলিশের বচসা। সীমানায় আজকে একের পর এক পণ্যবাহী গাড়ি। আসানসোল ঝাড়খণ্ডের সীমানায় কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। সীমানায় আজকে রয়েছে একটার পর একটা পণ্যবাহী গাড়ি, আর এই সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য আপনাদের সামনে রাখি। কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে NH অবরোধ করতে পারেন না। আমি দুটো অবধি দেখব, দুটোর পরে আমি নীতিন গড়করিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, বা DVC-কে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে।